আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে কুকসীমা, কুকসীমা গাছের পরিচিতি ও উপকারিতা সম্পর্কে আজকে আমরা জানব। চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। বন্ধুরা, তার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রক্ত আমসা, কুকসীমা গাছের শিকড় 5 গ্রাম এবং টক 2-5 গ্রাম শিলে ভালোভাবে বেটে রোজ সকালে এবং বিকেলে খেলে উপকার পাওয়া যায়। প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হলে, গরমের সময় শরীরের পানির পরিমাণ কম হলে প্রস্রাব কমে যায় এবং অনেক সময় মোটে হয় না। এছাড়াও মূত্রযন্ত্রের কাজে কোথাও বিঘ্ন ঘটলে প্রস্রাব আটকে যায়। জেনে নেওয়া যাক কুকসীমা গাছের পরিস্থিতি সম্পর্কে। এর নাম হচ্ছে কুকসীমা শিয়ালমুদ্রা বা ডানকুনি। এর ইংরেজি নাম হচ্ছে লিটল আয়রন উইড। এটি একটি সম্পূরক ভেষজ উদ্ভিদ। কুকসীমা গুগলো জাতীয় ছোট উদ্ভিদ। এটি লম্বায় প্রায় 2 ফুটের মতো হয়। এর বেশ কয়েকটি জাত হয়। একে চেনার সহজ উপায় হল ফাতার আকৃতি। এই গাছের ফুলের রং ফিত্ত বর্ণের হয়। ফুল কোমল ও লোমযুক্ত, পাপড়ি সাদা বর্ণের। কুকসীমা গাছের শীতের শেষের দিকে ফুল ফোটে এবং ফাল্গুন ও চৈত্র মাসে গাছে ফল হয়। এই ভেষজ গাছটি বাংলাদেশ সহ ক্রান্তীয় আফ্রিকা এবং গ্রীষ্মমণ্ডলী এশিয়ার দেশ যেমন ভারত, ইন্দোচীন, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। কুকসীমা গাছের উপকারিতা সম্পর্কে এখন আমরা জানব। কাশি, পেটের শুল বেদনা, পেট ফাঁপা, আমসায় ও সোদ রোগে পাতা ও গাছের টাটকা রস অথবা চূর্ণ 20-25 গ্রাম 2-1 চামচ মধু সহ সেব্য। কুকসীমা গাছ মূল সহ দেত করে এই রস গরম করে সকালে বিকেলে দুধের সাথে মিশিয়ে খেলে রক্তফিত্তে উপকার পাওয়া যায়। চুলকানির জন্য কুকসীমা গাছ উপরে এনে ভালোভাবে ধুয়ে বেটে সারা শরীরে মেখে 1 ঘন্টা পর গোসল করে নিলে চুলকানি ভালো হয়। অশ্বরোগের ক্ষেত্রে মূল সহ 17-18 গ্রাম সতেজ গাছ 3-4টি গোলমরিচের সঙ্গে বেটে 1 গ্লাস কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে 3 সপ্তাহ পর্যন্ত পান করলে সেরে যাবে ইনশাআল্লাহ। যাদের শ্বেতরোগ বা চর্মরোগে ভুগতেছেন তারা এই গাছের বীজদানা মিহি গুঁড়ো করে সরিষার তেলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন বাহ্যিকভাবে ব্যবহার করলে ভালো উপকার পাবেন। আবার বিকল্প হিসেবে বীজদানা চূর্ণ 1-2 গ্রাম পরিমাণ মধুর সঙ্গে সেবন করলে ভালো কাজ হবে। যারা আমসায় ভুগতেছেন তারা কুকসীমা গাছের কাঁচা অবস্থায় রস করে খেলে আমসা দ্রুত সেরে যাবে। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে ভেষজ উদ্ভিদের পরিচিতি এবং উপকারিতা সম্পর্কে বলে থাকি। এবং আপনারা যদি কোনো ভেষজ উদ্ভিদের পরিচিতি এবং উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।